শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারোই এপ্রিল মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এক নজিরবিহীন ঘটনা প্রথমবারের মতো আজ করিমগঞ্জের বাজারিসরা মাকুন্দা হাসপাতালে একই সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে রক্তের কোনো ধর্ম হয় না রোজা বেঙ্গে রক্ত দিয়ে হিন্দু বনের প্রাণ বাঁচালেন এক মুসলিম ভাই সম্প্রীতি ছবি বলপুরে আজ অর্থাৎ মঙ্গলবার পবিত্র সবে কদর বরাক সহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে সবে কদর আজ প্রচন্ড গরমে অসমে প্রথমজন ব্যক্তির মৃত্যু সৌদি আরবে ঈদ হতে পারে আগামী বাইশে এপ্রিল ঘোষণা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টারের আগামী ত্রিশ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হবে বিশেষ টেট পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে অ্যাডমিট কার্ড বিতরণ মার্চ এপ্রিলে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস জুন জুলাই নিয়ে শঙ্কা বরাক উপত্যকাসহ শিলচরে রাজ্যে আগামী কয়েক দিনের মধ্যে পঞ্চাশ হাজার চাকরি বরাকের প্রার্থীদের বঞ্চিত না করার আহ্বান জেলাভিত্তিক তালিকা চায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সব কিছু টিকটাক থাকলে দুই হাজার তেইশের মধ্যে ঐতিহাসিক রেলপথটি আবার চালু হতে পারে মহিষাসন বাংলাদেশ বাংলাদেশ রেললাইন পুনঃস্থাপনের কাজ জোর গতিতে চলছে ইতিহাসে আবার পুনরাবৃত্তির অপেক্ষায় করিমগঞ্জবাসী এবং শেষ খবরটি কালাইনে ফুটপাত দখলমুক্ত করতে সার্কুল অফিসারের নেতৃত্বে পুলিশের সারাশি অভিযান এবার থেকে করা ব্যবস্থা ঘোষণা সার্কুল অফিসারের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক নজিরবিহীন ঘটনা আজ সকালে করিমগঞ্জে এক মা একই সময়ে চার সন্তানের জন্ম দিয়েছেন করিমগঞ্জ জেলার মাকুন্দা খ্রিস্টান মিশনারি হাসপাতালে চার শিশুর জন্ম হয়েছে পিতামাতা মাতা বাজারের বাসিন্দা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তিনি আগেও ওই মাকে জানিয়েছেন যে তিনি যমজ সন্তানের জন্ম দিচ্ছেন তবে চার গুণ হওয়া তার এবং তার পরিবারের জন্য একটি বিস্ময়কর ছিল আজ সকালে উপজাতীয় মহিলা তিনটি ছেলে এবং একটি মেয়েকে প্রসব করেছেন তাদের বর্তমান অবস্থা ভালো রয়েছে কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের ডাক্তার জানিয়েছেন তিনি বিশ বছর ধরে হাসপাতালে কাজ করছেন তবে এই প্রথমবারের মতো কোনো মা চারটি শিশুর জন্ম দিয়েছেন রক্তের কোনো ধর্ম হয় না রমজান মাস মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র মাস এই মাসে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা আর এই রোজা ব্যঙ্গে রক্ত দিয়ে হিন্দু বনের প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন এক মুসলিম ভাই সোমবার এমনই সম্প্রীতির ছবি ধরা পড়ল বলপুরে তেলাসিমিয়ায় আক্রান্ত হয়ে জন্মের পর থেকে বুগান্তির শিকার লাভপুর গ্রামের বাসিন্দা ব্রততি মাঝি বয়স ষোলো বছর রক্তাল্পতায় ভুগছিল বেশ কিছুদিন ধরে রক্তের প্রয়োজন বি পজিটিভ এক ইউনিট রক্তের সন্ধানে হন্যে হয়ে রক্তদাতা খুঁজছিলেন নাবালিকার বাবা বলপুরের গৃহ শিক্ষক ও সমাজকর্মী মাজি সুনামাত্র তার মুসলিম ছাত্র শেখ নূর ইসলামকে সবিনয়ে অনুরোধ করেন বনকে রক্ত দেওয়ার জন্য নূর কোনোরকম দ্বিধা না করে হাসিমুখে রমজান মাসে রোজা ভেঙ্গে স্বেচ্ছায় রক্তদান করেন বলপুর মহকুমা শিয়ান হাসপাতালে আগামী কয়েক দিনের মধ্যে পঞ্চাশ হাজার প্রার্থীর চাকরি তালিকা প্রকাশ হচ্ছে এতে বরাকের প্রার্থীদের যাতে বঞ্চিত করা না হয়ে তার আহ্বানের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জেলাভিত্তিক নিয়োগ তালিকা প্রকাশের অনুরোধ জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এক প্রেস বার্তায় বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী যে এক লাখ চাকরি দেবার উদ্যোগ নিচ্ছেন তার জন্য বিডিএফের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন তবে একই সাথে তিনি বলেন এর আগে চল্লিশ হাজার প্রার্থীর নিয়োগ হয়েছে বলে যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তাতে বরাকের তিন জেলা থেকে খুব নগণ্য সংখ্যক নিয়োগ পেয়েছেন বলে তাদের কাছে খবর রয়েছে বরাক থেকে কতজন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই তালিকা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের জন্য এর আগে বিডিএফের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছিল কিন্তু বাস্তবে তা করা হয়নি আজ অর্থাৎ মঙ্গলবার পবিত্র লাইলাতুল কদর বা সবে কদর বরাক সহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং বাপ গম্ভীর পরিবেশে পালিত হবে পবিত্র সবে কদর মহান আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়ে এ রাতের ইবাদত উত্তম এই রাতে আল্লাহর অশেষ রহমত নিয়ামত বর্ষিত হয় পবিত্র এই রাতে ইবাদত বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন অর্জন করতে পারা যায় তার অসীম রহমত বরকত মাঘফেরাত নাজাত পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করেন পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বাণী পবিত্র হাদিস শরীফে এই রাতের বিশেষ ফজিলত বা মর্যাদা বর্ণনা করা হয়েছে রাজ্যে আগামী ত্রিশ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশেষ টেট পরীক্ষা আজ অর্থাৎ মঙ্গলবার সকাল এগারোটা থেকে শুরু হয়েছে অ্যাডমিট কার্ড বিতরণ সেবা অনলাইন ডট ওয়ার্জির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ষষ্ঠ অনুসূচির অন্তর্ভুক্ত জেলায় অনুষ্ঠিত হবে এই টেট পরীক্ষা কার্বি আংলং হাসাও পশ্চিম কার্বি সেই সঙ্গে কুকরাজার বাক্সা উদালগুড়ি জেলায় অনুষ্ঠিত হবে এই বিশেষ টেট পরীক্ষা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আগামী বৃহস্পতিবার সাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সেক্ষেত্রে পরদিন পরদিন শুক্রবার ছাঁদ দেখা যেতে পারে এমনটা হলে আগামী শনিবার অর্থাৎ বাইশে এপ্রিল এই অঞ্চলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার অর্থাৎ আই এ তথ্য জানিয়েছে আবুধাবি ভিত্তিক আই টুইট করে জানিয়েছে তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তত্ত্বের উপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে যদিও ঈদ কবে হবে সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে আজ প্রচণ্ড গরমে অসমে প্রথমজন ব্যক্তির মৃত্যু চরাই মথুরাপুরে শিবসাগর থেকে সোনারিতে বাসে যাওয়ার পথে প্রাণ যায় ওই ব্যক্তির এদিকে সবেমাত্র এপ্রিল মাসের মাঝ পর্ব চলছে এর মধ্যে সোমবার বরাক উপত্যকা সহ শিলচরে সর্বত্র তাপমাত্রা শুয়ে গেছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসকে যা আতঙ্কের সৃষ্টি করেছে আগন্তুক দুই তিন মাসকে ঘিরে এদিন দুপুরে প্রচণ্ড গরমের মাঝে গরমাক্ত কলেবরে শহরবাসীকে হাঁসফাঁস করতে দেখা গেছে আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও বহাল থাকবে এই তাপমাত্রা এদিকে বরাক উপত্যকা সহ শিলচরে এদিন শোনা গেছে একটাই চর্চা এপ্রিলের মাঝভাগেই যদি এই অবস্থা হয় তবে জুন জুলাই মাসে কি হবে সব কিছু ঠিকঠাক থাকলে দুই হাজার তেইশের মধ্যেই ঐতিহাসিক রেলপথটি আবার চালু হতে পারে স্বাধীনতার দীর্ঘ পঁচাত্তর বছর পর আবারও একটি ইতিহাসের পুনরাবৃত্তির সাক্ষী হয়ে উঠবেন করিমগঞ্জ জেলার মানুষ ইতিহাসবিদৃত সেই করিমগঞ্জের মহিষাসন বাংলাদেশ রেলপথের কথাই বলা হচ্ছে ভারত বাংলার মৈত্রী সম্পর্ক মজবুত হওয়ার পর বহু বছর ধরে করিমগঞ্জের মানুষ এই রেলপথটি চালু করার জন্য দাবি জানিয়ে আসছেন এবার সীমান্ত জেলা করিমগঞ্জের মহিষাসন দিয়ে বাংলাদেশের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যবস্থা চালু করতে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে করিমগঞ্জের মহিষাসন দিয়ে বাংলাদেশের শাহবাজপুর পর্যন্ত রেল চলাচল করবে বলে বিশেষ সূত্রে জানা গেছে এবার শেষ খবরটি ফুটপাথ দখল করে ব্যবসা যার কারণে কাঠিগড়া সমষ্টির ব্যস্ততম কালাইনে কৃত্রিম যানজট সমস্যা দীর্ঘদিন থেকে প্রতিদিন কালো গাম জোরাতে হয় পুলিশ প্রশাসনকে গটে দুর্ঘটনাও ফলে খালাইনে আরও একবার ফুটপাত দখলমুক্ত করতে বিশাল পুলিশ বাহিনী সহযোগে অভিযানে নামে কাসার জেলা প্রশাসন সোমবার কাসার জেলা প্রশাসনের পক্ষে খাটিগড়ার সার্কুল অফিসার মিনারবা দেবী বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামেন অবশ্য এ যাত্রার তার তেমন কোনো কষ্ট করতে হয়নি কারণ রবিবার মাইক যুগে অভিযানের খবর জানিয়ে দিতে ফুটপাতে উপরের দোকান উঠিয়ে নেন ব্যবসায়ীরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন